নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্পা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। শিব চতুর্দশী উপলক্ষে মেতে উঠেছে উপত্যকা, মন্দিরে ভক্তের ঢল। ভুবন তীর্থে রেকর্ড ভিড়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক পুণ্যার্থীর। অভিভাবকহীন বরাক, পৃথকীকরণই সমাধানের পথ বলল বিডিএ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিব চতুর্দশী উপলক্ষে শিলচরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দিরে শুক্রবার রাতভর পূজা অর্চনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের পরিচালনায় সকাল থেকে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় উপচে পড়ে। পুণ্যার্থীরা মন্দিরে প্রবেশ করে শিবের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে পুজো দেন। ফল, দুধ, ঘি, মধু ও মিষ্টি নৈবেদ্য সাজিয়ে দেওয়া হচ্ছে ভোলে বাবার উদ্দেশ্যে। এবার দুদিন ব্যাপী মহাশিব চতুর্দশী পালন করা হয়। বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের সম্পাদক বিশ্বজিৎ দেব জানান, শুক্রবার মহাশিব চতুর্দশী রাত 9:58 থেকে বিভিন্ন নিয়ম পালন করা হয়, আর সকাল থেকেই হাজার হাজার ভক্তরা পুজো দিতে আসেন। শনিবার বিকেল 6:18 পর্যন্ত ছিল চতুর্দশী। এদিন ভক্তরা জল, ফুল, বেলপাতা দিয়ে পুজো দেন। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভগবান শিবকে আরাধনা তথা পূজার জন্য মা বোনেরা পুজোর থালি নিয়ে লাইন ধরেন। তারপর একজন একজন করে ভগবান শিবকে বেলপাতা, ফুল, দুধ, চন্দন, ফলমূল দিয়ে পুজো দেন। আমরা শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দির 24 ফাল্গুন 2024 বাংলা শিব চতুর্দশী রাত্র 8 ঘটিকায় শুরু হয়েছে। আমাদের মন্দিরের পূজা হয়েছে, কিন্তু আমরা কালকে সকাল থেকে আমাদের হিন্দিভাষী ভক্তদের জন্য সকাল 6টা থেকে মন্দির খুলে দিয়েছিলাম। ওদের শিব চতুর্দশীর আগেই ওদের পার্বণ শুরু হয়, তাই আমরা কালকে সকাল থেকেই মন্দির খুলে দিয়েছিলাম আমাদের হিন্দিভাষী ভক্ত ভাইদের জন্য। এরপরে রাত 8টার সময় আমাদের অম্বিকেশ্বর শিব মন্দিরের পূজা আরম্ভ হয়। প্রায় ঘণ্টাখানেক আমাদের মন্দিরের পূজা করে তারপরে আমরা ভক্তদের জন্য মন্দির খুলে দিই। প্রায় রাত্র 2:30 অবধি আমাদের এখানে ভক্ত ছিল, সবাই মা বোন সবাই ছিলেন, সবাই শিব বাবাকে জল অর্পণ, দুধ দিয়ে অর্পণ করেছে। আজকে তদরূপ সকাল 5:30 থেকেই আমাদের মন্দির দর্শনার্থীদের জন্য, ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন মানুষ কী হারে ভক্তরা এসে হাজির হয়েছেন। চলছে আমাদের 6:18 পর্যন্ত শিব চতুর্দশী, আমাদের মন্দির তত সময়েই থাকবে, খোলা থাকবে, আমরা ভক্তদের জন্য খুলে রাখবো। তারপরে আমাদের মন্দির পরিষ্কারের কাজ শুরু হবে। তার সহিত আজকে আমরা সারাদিন এখানে যত ভক্তই আসবে সবাইকে আমরা মহাপ্রসাদের আয়োজন করেছি, আমরা আমন্ত্রণ করছি অম্বিকেশ্বর শিব মন্দির।
সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে কাছাড় জেলার শিলচরে আনন্দ উল্লাসের সঙ্গে মহাশিবরাত্রি পালিত হয়েছে। শনিবার শিলচরের বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। মহাশিবরাত্রিকে কেন্দ্র করে শিলচরের বিভিন্ন শিব মন্দির সহ মেহেরপুর ও শিলচর সরকদার শ্মশানঘাট শিব মন্দিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ উপলক্ষে শিলচরের বিভিন্ন শিব মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে। পুরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে ভক্তরা শিবকে পূজা অর্চনা করতে দেখা যায় শিলচরের বিভিন্ন মন্দিরে। মন্দিরের কমিটির কর্মকর্তারা জানান, মহাশিবরাত্রি উৎসবটি প্রত্যেক বছর পালন করে থাকেন এবং এই উৎসবকে ঘিরে শিব ভক্তরা আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে শিবকে পূজা অর্চনা করেন। पूजा चलेगा इस बार का महाशिवरात्रि पर दो दिन का हुआ, गिरोसी का भी हुआ 8 तारीख को शुक्रवार और शनिवार चतुर्दशी का पर्व मनाया जाएगा। भारी भारी भक्तों के शामिलों का आज पूरा दिन शिवरात्रि का महापर्व मनाया जाएगा। भारी भक्तों से पूरा देखिए पूजा पाठ चल रहा है और सभी भक्तों को प्रसाद भी वितरण हो रहा है। यहाँ मेहरपुर शिव मंदिर सेवा समिति के द्वारा से यही सब है। बहुत अच्छे से पूजा का कार्यक्रम हो रहा है। इस बार बहुत अच्छा समय पड़ा है, त्रिलोकी चतुर्दशी एक दिन ही हुआ है, बहुत अच्छा तिथि पर मनाया जा रहा है। बहुत मनोकामना पूर्ण होकर सच्चे भक्त अच्छे मन से जो भी भगवान शिव से मांगेंगे उनका भक्त मनोकामना अति शीघ्र पूरा होगा। इस बार का यही मनोकामना है। इस बार जो भी भक्त सच्चे मन से महाशिव का पूजा करेंगे, शिवरात्रि का अच्छे मन से पूजा करेंगे, उनका मनोकामना अवश्य पूर्ण होगा। इसलिए শিলচরের মালুগ্রাম পঞ্চানন শিববাড়ি, মালুগ্রাম শ্রী শ্রী শ্যামানন্দ ভৈরব বাড়ি, রাঙ্গিরখাড়ি তারকেশ্বর শিব মন্দির, সোনাই রোড সার্বজনীন শিব মন্দির, শ্মশানঘাটের শিব মন্দির, ভোলাগিরি আশ্রম, শিলচর শঙ্কর মঠ ও মিশনে ভক্তদের উপস্থিতিতে সাড়ম্বরে মহাশিবরাত্রি পালন করা হয়। শিলচর শঙ্কর মঠ মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমদ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, ভগবান শিব হলেন সমগ্র পৃথিবীর ভগবান। মহাশিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম বিশিষ্ট উৎসব। এই তিথিতে উপবাস ও শিব পুজোর বিধান রয়েছে। সিদ্ধি, ধূত্র, আকন্দ, দুধ, দই, মধু, গঙ্গাজল নিবেদন করে শিবের পুজো করা হয়। পৌরাণিক ধারণা অনুযায়ী এই দিনই জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন শিব। ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির উপবাস, পুজো ও জলাভিষেক বিবাহিত জীবনের সকল প্রকার সমস্যা দূর করে এবং দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আনে। পরবর্তী দিন মহাশিবরাত্রির উপবাসের সমাপন ঘটে পারণের মাধ্যমে এবং উপস্থিত ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সহযোগিতায় ছিলেন পরিচালনা কমিটির সভাপতি রঞ্জিত মিত্র, সম্পাদক বিপ্লব কুমার দে, সুজিত মিত্র, রূপন মিত্র, নিউটন মিত্র, অমল বণিক, দিলীপ দে, শিখা দে, বিউটি দে প্রমুখ। এবার ভক্তদের রেকর্ড ভিড় হয়েছে। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এক পুণ্যার্থী। শুক্রবার বিকেলে ওই পুণ্যার্থী মন্দিরে ওঠার পর হৃদরোগে আক্রান্ত হন। তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে অ্যাম্বুলেন্স দিয়ে পাহাড়ের চূড়া থেকে নিয়ে আসা হয় কচুদরম মডেল হাসপাতালে। কিন্তু কর্মরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত পুণ্যার্থীর নাম সমরেন্দ্র সিনহা, শিলচর পুরান ভকতপুর এলাকার বাসিন্দা তিনি। 2022 সালের 31 মার্চ শেষ হয়েছিল শিলচরের শেষ পুর বোর্ডের মেয়াদ।
পুর নিগমে উন্নীত করার অজুহাতে বিগত চার বছর ধরে এখানে পুর নির্বাচন হচ্ছে না, যার খেসারত দিতে হচ্ছে শহরবাসীকে। অথচ একই সময় শিলচর ও ডিব্রুগড় পুরসভাকে পুর নিগমে উন্নীত করা হলেও ডিব্রুগড়ে পুর নির্বাচন হয়েছে, গঠিত হয়েছে বোর্ড। গত বুধবার আনুষ্ঠানিকভাবে ডিব্রুগড় পুরসভাকে পুর নিগমে উন্নীত করা হলেও শিলচরে এই প্রক্রিয়া এখনও বিষ পাও জ্বলে। একই রাজ্যের দুটো শহরের এমন বিপরীত অবস্থান বরাকের প্রতি সরকারের বিমাতৃসুলভ মনোভাবের জ্বলন্ত প্রমাণ দিচ্ছে। সমগ্র ঘটনাক্রমের পরিপ্রেক্ষিতে বরাক পৃথকীকরণ ছাড়া কোনো বিকল্প নেই বলে মতামত ব্যক্ত করলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের সদস্যরা। শনিবার সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, নির্বাচিত পুর বোর্ডের অভাবে শহরে অরাজকতা চলছে, ফুটপাত দিয়ে হাঁটা যায় না, শহরে চুরি ডাকাতির ঘটনা ক্রমবর্ধমান, শোনা যাচ্ছে গ্যাসের পাইপলাইন বসাতে গিয়ে পানীয় জলের পাইপলাইন ফুটো করে দেওয়া হচ্ছে, যার জন্য নর্দমার দূষিত জল পানীয় জলের সাথে মিশছে। স্থানীয় প্রশাসনের ভূমিকা মোটেই সন্তোষজনক নয়, জনগণেরও অভাব অভিযোগ জানানোর কোনো রাস্তা নেই, কারণ স্থানীয় কোনো পুর প্রতিনিধি নেই। তাই সব অর্থেই অভিভাবকহীন হয়ে পড়েছে এই শহর। যদি বলেন, ইদানিং দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী বরাকের ব্যাপারে সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দায়িত্ব বরাকবাসীর কোর্টে ঠেলে দিচ্ছেন। বরাকবাসী চাইলে উড়ালপুল হবে, শিলচরের বিধায়ক সাংসদ চাইলে শিলচর পুরসভা পুর নিগমে উন্নীত হবে ইত্যাদি। এটা মনে রাখা দরকার যে শিলচরের সাংসদ ও বিধায়ক তার দলেরই, তারা কি করছেন না করছেন তার দায়িত্ব কি মুখ্যমন্ত্রীর উপর বর্তায় না? জয়দীপ বলেন, আসলে তিনি জানেন যে বরাকবাসীর কাছে কোনো বিকল্প নেই, যতই অবহেলা করা হোক না কেন ভোটটা তাদের বাক্সেই যাবে, কারণ বিরোধীরাও এসব ব্যাপার নিয়ে নীরব। এবার নির্বাচনের আগে গাদা গাদা শিলান্যাস করে চলেছেন শিলচর লোকসভা প্রার্থী পরিমল শুক্লবৈদ্য, অথচ তার বিধানসভা কেন্দ্রের বহু আগে প্রস্তাবিত অনেক প্রকল্পই এখনো বাস্তবায়িত হয়নি। বিডিএফ আহ্বায়করা এদিন বলেন, এসব থেকে মুক্তি পেতে হলে বরাকবাসীকে সঠিক বিকল্প বেছে নিতে হবে এবং বরাক পৃথকীকরণই সেই বিকল্প। আমরা বলতে চাই যে মুখ্যমন্ত্রী যখনই কোনো বরাক উপত্যকা নিয়ে কোনো ব্যাপার আসে, উনি কোর্ট হয় জনগণের দিকে ঠেলে দেন, না হয় বিধায়ক সাংসদদের দিকে ঠেলে দেন। উনি বলেছেন যে স্থানীয় বিধায়ক এবং সাংসদ চাইলেই শিলচর পুরসভাকে পুর নিগমে উন্নীত করা হবে। যদি তাই হয়, তার দলেরই সাংসদ এবং বিধায়ক কী করছেন না করছেন সেটা দেখা কি তার কর্তব্য নয়? আমরা জানি যে শিলচর পুর নিগমের সীমানা নির্ধারণ করে নোটিফিকেশনও দেওয়া হয়ে গেছে, তারপরও বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি করা হচ্ছে এবং এগুলো করা হচ্ছে মূলত শাসক দলের ভোটের স্বার্থে, ওদের পুরসভা ভোটকে সংরক্ষিত করার স্বার্থে। তার শিকার হচ্ছে শিলচরবাসী। এখানে কোনো নির্বাচিত পুর বোর্ড গত চার বছর ধরে নেই, ফলে সব ধরনের অরাজকতা চলছে, ফুটপাতে চলা যায় না, এখানে জলের পাইপের ভিতর দিয়ে আমরা শুনতে পাচ্ছি গ্যাসের পাইপলাইন ঢুকে যাচ্ছে। তো জনগণ কাকে বলবেন? কোনো নির্বাচিত জনপ্রতিনিধি নেই যাদেরকে তারা বলতে পারেন। এইসব অবস্থা থেকে মুক্তির আর কোনো উপায় নেই, একমাত্র উপায় হচ্ছে গিয়ে বরাককে পৃথকীকরণ করা, যাতে আমাদের নিজের কথা আমরা নিজেরা বলতে পারি। আপনারা একটা তথ্য জেনে নিন যে পাঁচগ্রাম পেপার মিলকে বন্ধ করে দেওয়া হলো, সঙ্গে জাগিরুড পেপার মিলকে বন্ধ করে দেওয়া হলো। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলেন যে পাঁচগ্রামের যে জমিটা আছে সেখানে একটা ইন্ডাস্ট্রিয়াল হাব করা হবে। সেই প্রতিশ্রুতি মানে কোথায় রয়ে গেল? জাগিরুডের যে পেপার মিলের জমি সেখানে টাটা গোষ্ঠীর সহায়তায় এশিয়ার বৃহত্তম সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি হয়েছে, তাতে এমপ্লয়মেন্ট হবে, তাতে স্থানীয় উন্নতি হবে। আপনারা বুঝতেই পারছেন যে বরাক উপত্যকার প্রতি কী ধরনের বৈষম্য করা হচ্ছে। ছাত্রছাত্রীদের মধ্যে গণিত ও বিজ্ঞান বিষয়ের প্রতি ভয় দূর করতে এবং স্কুল পড়ুয়াদের মধ্যে গণিত ও বিজ্ঞান শিক্ষাকে আরও সহজ থেকে সহজতর ও মনোগ্রাহী করে তুলতে শিলচরের কালাম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড এডুকেশন জন্মলগ্ন থেকে নিঃস্বার্থভাবে শিলচরের বিভিন্ন প্রান্তে কাজ করে আসছে। এই উদ্দেশ্যকে সামনে রেখে ইনস্টিটিউট প্রতি বছরের ন্যায় এবারও আগামী 12 মার্চ থেকে শুরু করতে যাচ্ছে বিনামূল্যে ম্যাথমেটিক্স ও বিজ্ঞানের উপর 7 দিনের কর্মশালা। যদিও সিবিএসই পড়ুয়াদের জন্য এই কর্মশালা শুরু হবে 27 মার্চ থেকে, একথা ঘোষণা করেন ইনস্টিটিউটের কর্ণধার তথা গণিত শিক্ষক সব্যসাচী দাস এবং সুপ্রতীক রায়।
উপস্থিত ছিলেন সেই ইনস্টিটিউটের অন্যতম উপদেষ্টা তথা শহরের সাংস্কৃতিক কর্মী সুব্রত রায় ছাড়াও সেই ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ। তারা জানান, এই ইনস্টিটিউট থেকে প্রতিবছর অসংখ্য ছাত্রছাত্রী আইআইটি, এনআইটি, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, মেডিকেল এন্ট্রেন্সের মতো সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়। ভারতের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা পড়ার সুযোগ পেয়ে এই শহরের নাম উজ্জ্বল করে যাচ্ছে। উল্লেখ্য, এই কর্মশালায় 6 ক্লাস থেকে 12 ক্লাসের ছাত্রছাত্রীরাই শুধু অংশ নিতে পারবে। সীমিত আসন সংখ্যা থাকার ফলে ইচ্ছুক ছাত্রছাত্রীদের শিলচর চার্চ রোডস্থিত ইনস্টিটিউটে অতিসত্বর যোগাযোগ করে নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস 2024-এর উপলক্ষে গ্রুপ সেন্টার, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স, শিলচরে নারীর ক্ষমতায়ন এবং শহীদদের পরিবার এবং তাদের নির্ভরশীলদের সম্মানে একটি 2-দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যার উদ্বোধন করেছিলেন শ্রীমতী জগজ্যোতি কর, সভাপতি আঞ্চলিক কাভা গ্রুপ সেন্টার শিলচর। 7 তারিখে সংগঠনের উদ্যোগে আয়োজিত এই 2 দিনের কর্মসূচিতে নারীর ক্ষমতায়ন সম্পর্কিত বেটি বাঁচাও বেটি পড়াও আইন প্রণয়ন করা হয়। এছাড়াও উপস্থিত সকল নারী ও শিশুরা এই ক্যাম্পাসটি একটি চমৎকার উপস্থাপনা দিয়েছে, যা বেশ প্রশংসনীয় ছিল। এই উপলক্ষে চেয়ারপারসন ম্যাডাম সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানান। উপরোক্ত পরিপ্রেক্ষিতে 8 তারিখে উপস্থিত সকল মহিলাকে মাশরুম চাষ এবং মৌমাছি পালনের প্রচারের বিষয়ে অবহিত করা হয়, যাতে তারা ব্যক্তিগত ও পারিবারিক জীবনে আর্থিক সুবিধা পেতে পারে। 9 তারিখে গ্রুপ সেন্টার সিআরপিএফ এর আওতাধীনে বসবাসকারী শহীদদের বিধবা বা আশ্রিতদের সম্মান জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যার সভাপতিত্ব করেন শ্রীমতী জগজিৎ কর, আঞ্চলিক কাভা গ্রুপ সেন্টার শিলচর। और हम उनको सम्मान के तौर पे कुछ अपनी तरफ से भेंट देना चाह रहे हैं, ताकि उनके परिवार को भी लगे कि वो हमारे से जुड़े हुए हैं और हम उनसे अलग नहीं हुए हैं उनके जवान के जाने के बाद भी। तो यही हमारा उद्देश्य है कि सब संबल बने रहे, सबको पावरफुल, दे फील पावरफुल। तो इसी का आज उत्सव मना रहे हैं। आज कितना परिवार का सम्मान किया है? आज हम लोगों ने 5 परिवारों का सम्मान किया है। मैडम, महिला अभी आज भी पीछे, तो इसके बारे में आपका क्या राय है? नहीं, हम बीइंग अ डॉक्टर, हम डॉक्टर हैं, जैसे मैं भी डॉक्टर हूँ, तो हम उनको एजुकेशन दे रहे हैं, हम उनको आगे। अभी हमारे जो मोदी जी हैं, वो तो महिला बालिका को पढ़ाओ और उनको लड़की बचाओ और लड़की पढ़ाओ, यही चल रहा है और हम उसको आगे बढ़ा रहे हैं। और अभी आप खुद भी फील कर रहे होंगे कि हमारी जो बालिकाएं हैं, जो कन्याएं हैं, वो काफ़ी स्ट्रांग हो गई हैं। जो वो जमाने बीत गए जब वो दब के रहती थी, अभी वो आगे आती हैं, मुखर होती हैं, अपनी प्रतिभाओं को आगे आगे बढ़ के दिखाती हैं। तो ये तो आप भी मानते ही होंगे कि समाज में बदलाव तो हो रहा है और धीरे धीरे होता रहेगा। নাবার্ডের ব্যবস্থাপনায় আনিশা ফাউন্ডেশন এবং ইয়ত শাইনিং অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শিলচরে বিশ্ব নারী দিবস পালিত হয়েছে। শুক্রবার শহরের একটি হোটেলে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কাছাড় জেলার বিভিন্ন আত্মসহায়ক দলের 10 জন মহিলাকে শংসাপত্র উপহার সামগ্রী দিয়ে বিশ্ব নারী দিবসের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে নারীদের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের রেজিওনাল ম্যানেজার অরূপ কুমার ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিলনওয়াস লস্কর, সমাজকল্যাণ বিভাগের শিলচর সদর থানার বিশেষ শাখার কোঅর্ডিনেটর সুস্মিতা গোয়ালা, নাবার্ডের ডিডিএম রবিশঙ্কর লিকমাবম, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ম্যানেজার শর্মিলা বাংখাম, কাজল দাস সহ সব বক্তাই নারীদেরকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন এবং নারীদের সমাজে অবদানের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন আনিশা ফাউন্ডেশনের সম্পাদক ইকবাল হোসেন লস্কর। সভায় ছিলেন ইয়ত শাইনিং অ্যাসোসিয়েশনের সম্পাদক এনজি নীলকুমার সিং। আমরা বিশ্বকে আপনারা আরও ভালো করে জানেন, আমাদের ব্যাংককে রেগুলেট করে আসাম গ্রামীণ ব্যাংক, যেহেতু গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংককে রেগুলেট করে কে? নাবার্ড। যে নাবার্ড আপনাদের নিয়ে কাজ করে সে আমাদের ব্যাংককে রেগুলেট করে। তো আমাদের রেগুলেটর হলো নাবার্ড। নাবার্ডের যেসব স্কিম আছে সেই সব স্কিম বেশিরভাগ স্কিমই আমাদের আসাম গ্রামীণ ব্যাংকের থেকে দিয়ে কার্যকারী হয়। সুতরাং আপনাদের মধ্যে যাদের যে ধরনের, যে দিদিরা আজকে বললেন, আমরা আমাদের জানা ছিল না ইনফরমেশন, যাদের লোনের দরকার হবে, যারা গ্রুপ করে লোন দিতে পারি আমরা, 2 জন 4 জন 10 জন করে গ্রুপ বানিয়ে লোন দিতে পারি, ইন্ডিভিজুয়াল লোন দিতে পারি, শিক্ষার ক্ষেত্রে লোন দিতে পারি, এডুকেশন লোন দিতে পারি,
বললো যে টেইলারিং এ লোন দিতে পারি, আমরা উইভিং এ আমরা লোন দিতে পারি, আমরা লোন দিতে পারি পশুপালনে, হ্যাঁ আমরা লোন দিতে পারি ডায়েরি ফার্মে, আমরা লোন দিতে পারি টি গার্ডেন্সে কাজ করার জন্য বিভিন্ন জায়গায়, আমরা ইভেন কি ঘর বাড়ি বানানোর লোন দিতে পারি এবং স্কুটার কেনার, গাড়ি কেনার এইসবও উন্নয়নদের আমরা লোন দিতে পারি। সুতরাং লোনের বা পয়সা ভোলাগিরি আশ্রমে মহাশিবরাত্রি উপলক্ষে দুদিনব্যাপী বাৎসরিক উৎসব সহ বিশ্বশান্তি গীতাযজ্ঞ সম্পন্ন হল। 8 মার্চ তথা শিব চতুর্দশী উপলক্ষে 4 প্রহর ভগবান শিবের পূজার্চনা সহ রুদ্রাভিষেক হয় কাশী থেকে আগত সাধুসন্ত ও পৌরোহিতের মন্ত্র উচ্চারণের মাধ্যমে। পরের দিন সকাল থেকে বিকেল অবধি গীতাযজ্ঞে হিন্দুদের ধর্মগ্রন্থ ও শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতার 18টি অধ্যায় পর্যায়ক্রমে পাঠ করা হয়। এ সময় গীতাপাঠের পবিত্র গম্ভীর আবহ ও আগত পুণ্যার্থী নারীদের উলুধ্বনিতে মুখরিত হয় শিলচর ভোলাগিরি আশ্রম প্রাঙ্গণ। সেদিন বক্তব্যে কাশী ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ মাধবানন্দ গিরি মহারাজ বলেন, বিশ্বশান্তি গীতাযজ্ঞের মাধ্যমে গীতার কর্ম, জ্ঞান ও ভক্তি মানুষকে নানা অপকর্ম থেকে বিরত রাখে। সত্যিকার অর্থে নিষ্কাম কর্ম এবং অন্ধকারাচ্ছন্ন পথ থেকে উত্তরণের জন্য মনুষ্যত্বের সাধনা করাই হল গীতা শিক্ষা। ধর্মবোধ মানুষকে ন্যায় শিক্ষা দিয়ে সভ্য করেছে। মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধাবোধ সৃষ্টি ও সভ্যতাকে এগিয়ে নিতে সহায়তা করে। সত্য সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায় অনাচার দূরীভূত হয়। তিনি আরো বলেন, ভক্ত শিষ্য সুহৃদবর্গ ও সমাজের সর্বস্তরের ধর্মপ্রাণ ব্যক্তিবর্গকে মন্দিরের অসম্পূর্ণ কাজ সমাপ্তকরণে আর্থিক সহযোগিতা ও সহমর্মিতার প্রদানে এগিয়ে আসার জন্য বিনম্র আহ্বান জানান। বিশ্বকো কালকূট নামকে হলহল বিষ পান করকে গলে মে ধারণ করকে মহাদেব নে সারে জগত কি প্রাণী মাত্র কি রক্ষা কি থি। এসে দেবাদিদেব মহাদেব কে উপাসনা আরাধনা কা এ দিব্য দিন হে। আর আমারে ভোলাগিরি আশ্রম কে কাশি কি শাখা রাগেড়খারি শ্রী শ্রী ভোলাগিরি আশ্রম মে প্রতি বর্ষ কি তর ইসবার ভি কাশি কে সন্তো কে দ্বারা ব্রাহ্মণ কে দ্বারা রাত্রি 4 প্রহর রুদ্রাভিষেক কা কার্যক্রম, ফির ঠিক দূসরে দিন হি গীতা জ্ঞান যজ্ঞ কে মাধ্যম সে সারে জীব মাত্র কে কল্যাণ, রাষ্ট্র মে শান্তি কে লিয়ে জনমানস মে সদ্ভাব পেদা করনে কে লিয়ে আজ ইহ যজ্ঞ সম্পন্ন হুয়া। মই মিডিয়া কে বন্ধুও কো আর মিডিয়া কর্মীও কো ইস আশ্রম কো প্রসার প্রসার কে মাধ্যম সে সমাজ মে লে জানে বালে সবই বন্ধুও কো শুভকামনা আর আশীর্বাদ দেতা হুঁ। জয় শ্রী মহাদেব, হরি ওম তৎসত। গত প্রায় 150 বছর ধরে স্থানীয়রা মহাশিবরাত্রি পালন করে আসছেন শিলচর শহর সংলগ্ন বাংলাঘাট বাদশাবাড়িতে। ব্যতিক্রম নয় এবছরও। শুক্রবার দিনের আলোতে এলাকায় 100 মহিলা শিবকে স্নান করানোর জন্য শোভাযাত্রা করে জল নিয়ে আসেন। সন্ধ্যার পর থেকে শুরু হয়েছে 8 প্রহর হরিনাম সংকীর্তন। আমার নাম যাদব কুমার দাস, আমি এই কমিটির সেক্রেটারি। সেই বাদশাবাড়ি কাছাড় ডিস্ট্রিক্ট স্টেট আসাম, আমাদের সিটি শিলচর। 8 মার্চ শুক্রবার বিকাল 4 ঘটিকায় আমাদের জল ভরা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ হয়, ধামাল কীর্তন হয়, তারপর অল্প সময়ের জন্য বিশ্রাম নিয়ে এখন আমাদের অধিবাস কীর্তন আরম্ভ হয়ে যাবে এবং কালকে শিবরাত্রি উপলক্ষে হবে। শিবরাত্রি উপলক্ষে বিগত 150 বছর থেকে চলছে এই কীর্তন। আমাদের পুরনো যারা ছিল তারাও চালিয়ে গিয়েছে, আমরাও চালিয়ে যাচ্ছি এবং আগামীতেও চলবে। কিছু দিনের মধ্যে আমাদের অধিবাস কীর্তন আরম্ভ হয়ে যাবে। কালকে শনিবার 9 মার্চ কালকে নাম কীর্তন এবং লীলা কীর্তন হবে এবং রবিবার দিন 10 মার্চ আমাদের অবিলম্ব কীর্তন হবে এবং সেই দিন মাকা মহাপ্রসাদ বিতরণ হবে। সমর রায় টাউন ক্লাবের মাধ্যমে খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থার হাতে 10টি ফুটবল, 10টি ভলিবল তুলে দিলেন। খেলাধুলার বিকাশের জন্য খোঁজ শিলচর যেভাবে কাজকর্ম করছে তাহা দেখে গ্রামীণ বিকাশের জন্য ডক্টর এম মাসুমের হাতে তুলে দিলেন দিলীপ নন্দী, নন্দদুলাল রায়, সুজন দত্ত, সমর রায়, জহর তারণ ও অন্যান্য। আমরা খোঁজের তরফ থেকে সজল বলেছে চেষ্টা করি কিছু করার, সামাজিক অঙ্গনে করি, ক্রীড়াক্ষেত্রেও করি, সাংস্কৃতিক অঙ্গনেও কিছু কিছু কাজ করি। এগিয়ে
আজকে যে ফুটবল বা ভলিবল যেটা আপনারা আমাদেরকে দিচ্ছেন, খুঁজে খুঁজে কুচকে দিচ্ছেন, আমরা খেলাধুলাও অনেক অর্গানাইজ করি। ভেরি সুনামি মাঠে হয়েছে বিগত কয়েক বছর থেকে তার করে আসছে, প্রতিভা আছে এবং ওরা বেশ ভালো খেলাধুলি হচ্ছে, উন্নত হচ্ছে। আগে যেভাবে সেটাই আমার জীবনের সবচেয়ে বড় জিনিস, যে আমি অল্প আমি যত কিছু কাজ করি সত্য কথা বিভিন্ন সময় গ্রামে গঞ্জে যেটা আমি অর্গানাইজ করি সেটা আমি দিলীপদাকে নমস্কার জানিয়ে বলছি। ওনার কাছ থেকে আমি আজকে বলছি, ওনার কাছ থেকে আমি শিখেছিলাম যে কীভাবে গ্রামে গঞ্জে যেতে হয়, কীভাবে মানুষের সাথে মিশতে হয়। আমি 75 থেকে আমি যখন ক্লাস 5 নসিস স্কুল পড়তাম তখন থেকে খেলাধুলার প্রতি একটা নেশা ছিল। তখন আসতাম, উনি অনেক ধরনের আমাদেরকে দিয়ে কাজ করাতেন, কাজ করানো মানে শিখে যাওয়া। তখন আমরা ক্যাপচার করতাম তখন থেকে। আরেকজন ব্যক্তির কানে বসে আছেন যে আমার মনে আছে যে রানটা যে হাঁটাটা যে চালু রেখেছিলেন উনি হল নন্দদুলাল রায়। উনি 75 তখন একমাত্র ব্যক্তি, একসঙ্গে 5-6 প্লেয়ার বাইর হয়েছে আমাদের শিলচর থেকে, যাদব পাল, সুব্রত সিং, বিকাশ সন্তোষ ট্রফি, রাজীব রায়, সন্তোষ ট্রফি, এইভাবে অনেকেই আমাদের ইন্ডিয়া টিমে যেভাবে 6 যাদব পাঠা। তা আমরা প্রতি বছর আর কি আমি একটু সময় নিচ্ছি, প্রতি বছর রমজান মাসে আমরা যারা গ্রাম থেকে আসে ওদেরকে ইফতারের ব্যবস্থা করে দেখি মাঝে মধ্যে। এবছর আমরা ঠিক করেছি যে 30 দিনে আমরা ইফতার করি। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস, নারীর কাজের স্বীকৃতি প্রদান, নারী পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা রোধ, নারীর সাফল্য উদযাপন এবং নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদানের উদ্দেশ্যে প্রতিবছর দিবসটি বিশ্বজুড়ে পালন করে বাংলাদেশ। ঢাকা থেকে আমিনুল হকের রিপোর্ট। উপলক্ষে আমরা ঢাকা থেকে লঞ্চ ভাড়া করে প্রায় 150 জনের মতো নারী দিবস পালন করতে কুয়াকাটায় ভিজে এসেছি। ভালো লাগতেছে, অনেক নারী এখানে অংশগ্রহণ করছে। আন্তর্জাতিক নারী দিবস হচ্ছে 8ই মার্চ, এর জন্য সকল নারীদের শুভেচ্ছা ও ভালোবাসা। নারী বলতে আমিও একজন নারী, আমার মাও নারী, আমাদের প্রধানমন্ত্রী একজন নারী। প্রধানমন্ত্রী নারীদের যেভাবে এগিয়ে দিয়েছেন এর জন্য তার কাছে অসংখ্য ধন্যবাদ ও তাকে কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি। নারী দিবসের জন্য আমরা ঢাকা থেকে কুয়াকাটা এসেছি, এখন অনেক ভালো লাগছে, হাজার হাজার লোক দেখেন এখানে, অনেক অনেক ভালো লাগতেছে, দেখেন অনেক অনেক নারীরা আছে এখানে, খুব ভালো লাগছে এখানে দাঁড়ানো। দেখেন আপনিও দেখেন এখানে অনেক হাজার হাজার শ্রমিক আছে, দেখেন অনেক খুব ভালো লাগছে আমার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিব চতুর্দশী উপলক্ষে মেতে উঠেছে উপত্যকা, মন্দিরে ভক্তের ঢল। ভুবন তীর্থে রেকর্ড ভিড়, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু এক পুণ্যার্থীর। অভিভাবকহীন বরাক, পৃথকীকরণই সমাধানের পথ বলল বিডিএ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।